हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल द एक्सट्रीम कम्यूटर्स। आज আমরা অনেক দিন পর বেরিয়েছি, কিন্তু যাব একটা খুব ভালো জায়গা, সেই জন্য প্ল্যানিং। সো আমি তো যাচ্ছি, আর আমার সাথে আমার ম্যাডামও যাচ্ছে। আর আমরা এখন ম্যাজেস্টিক কলকাতার আরেকটা ম্যাজেস্টিক দৃশ্য উপভোগ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। এই জায়গাটা মনে হয় কোনো ভ্লগার বোধহয় যারা মোটো ভ্লগিং করে তারা মিস করেছে, তার কারণ এইটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের হাইওয়ের সাথে কানেকশান। আর এর যে মানে মনোরম দৃশ্যটা রয়েছে, দৃশ্যটা অপূর্ব লাগে, পুরো অপূর্ব। আমরা এখন জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টের ভেতরে রয়েছি, আর এখান থেকে আমরা নিজেদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এইবার আমরা ফরেস্টে ঢুকবো, জয়পুর ফরেস্টে। তো সেই জন্য আজকে সানডে রাইডটা খুব দারুণ লাগলো। সকালবেলা যখন এসেছি একটুও গরম লাগেনি, এত প্লেজেন্ট ওয়েদার ছিল, কিন্তু এখন আস্তে আস্তে গরম লাগছে। বাঁকুড়া বিষ্ণুপুরের গরম বুঝতেই পারছেন কেমন কাঁপানো গরম হবে। সো আই হোপ ফরেস্টের ভেতরটা একটু ঠান্ডা লাগবে, কিন্তু তারপর কী করবো সেইটাই একটা মস্ত বড় চিন্তা। শীতকালে ঘুরতে যাওয়াটা খুবই আনন্দ লাগে, এতে কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম হয় না।
কিন্তু গরমকালে হিট ভীষণ ইস্যু একটা। আর এই বনলতা রিসর্টের একটা মস্ত বড় গুণ হচ্ছে যে এখানে যা শাক সবজি মাছ চিকেন মাটন আবার ইমুও পাওয়া যায়, এগুলো সব এখানেই ওরা চাষ করে, এখানের জিনিসই ওরা তৈরি করে, বাইরে থেকে ওরা কিছু কেনে না। সামনে রিসেপশন, এখানে ঘরও পাবেন আপনারা থাকার জন্য যদি ইচ্ছে করে। আর এখানে আমার যতদূর মনে হয় এনজয়মেন্টটা থাকলেই হবে, কেন থাকলে চারদিক দিয়ে এই বিকেলবেলায় সুন্দরভাবে এই সব বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পাবেন। ভেতরে ঘোড়া আছে, তারপর ওখানে রথ রয়েছে, ওপাশে একটা গ্রিন হাউস দেখতে পাচ্ছি। তো এগুলো এনজয় করতে গেলে আপনাদেরকে একটা দিন থাকতে হবে। আদার দ্যান দ্যাট, সো ফ্রেন্ডস আমরা বনলতা থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে এবার যাচ্ছি ফরেস্টের ভেতরে। এই আমাদের ডান দিক, এই বাঁ দিক ফরেস্ট স্টার্ট হয়ে গেল। ফরেস্টের ভেতরে চলে এসেছি বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কি দুর্ধর্ষ লাগছে এরকম স্ট্রেট ফরেস্টের ভেতরে এরকম কালো রাস্তা, টান টান উত্তেজনা। এই সময় একটু মানে ভালো জোরে একটু না চালালে মজাই আসে না। বিষ্ণুপুর হচ্ছে 11 কিলোমিটার এখান থেকে, আর এই 11 কিলোমিটার অবধি এই রাস্তাটা এরকম যাচ্ছে, এরকম ফরেস্টের ভেতর দিয়ে। আর এটা মানে ফরেস্ট বলতে গেলে যেন তেন ফরেস্ট না, এর ভেতরে জঙ্গলি জানোয়ারও রয়েছে, যেরকম হাতি রয়েছে, হরিণ রয়েছে। আর অসংখ্য প্রজাপতি, এখানে স্পিড একদম বাড়াচ্ছি না, কারণ এই জায়গাটার মানে এনজয়মেন্টটা হচ্ছে আস্তে আস্তে এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা। আর এখানে একটা গেট বানানো হয়েছিল বোধ হয়, এই কেমন মেয়ে গেছে গেছে, কেমন এই বোধ হয় একটা কিছু চলে আসবে, এই বোধ হয় হাতির পাল চলে আসবে, এই বোধ হয় এক ঝাঁক হরিণ দৌড়ে রাস্তা ক্রস করবে। এইগুলোর জন্য ভাগ্য লাগে, এরকম ভাগ্য আমাদের নেই, কিন্তু তাও এনজয়মেন্টটা তো ভালোই লাগছে। চলুন এখানে ফটো সেশন হয়ে যাক, ফটো সেশন। এখন ফটোশুট আমাদের মোটামুটি কমপ্লিট, আর এই ফটোগুলো দেখতে গেলে কোথায় যেতে হবে, যেতে হবে আমাদের ইনস্টাগ্রামে,
যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে, চটপট ফলো করে নিন, জমিয়ে আড্ডা মারবো আমরা ওখানে, শেয়ার করব রাস্তায় আমাদের কিরকম লাগলো। এই শুরু হয়ে গেল গ্রাম বাংলার দৃশ্য। ওই দেখুন সামনে টিনের বাড়ি, পোগলার বাড়ি। এই এক্সপিরিয়েন্সটার আমি কথা বলবো বলেছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমি যখন এখান থেকে বিষ্ণুপুর থেকে বাসে করে টুয়ার্ড যাচ্ছিলাম কলকাতা। তখন এই রাস্তাটা দেখে আমার মনে হয়েছিল যদি কোনোদিন এই রাস্তায় আমি বাইক নিয়ে আসতে পারি তাহলে সেই এনজয়মেন্টটা মানে চূড়ান্ত হবে। আর আমি মানে কি বলবো, আমি সিরিয়াসলি এই রাস্তায় বাইক চালাচ্ছি, এই জয়পুর ফরেস্ট আমি বাইক দিয়ে ক্রস করলাম, আমি সিরিয়াসলি ভাবতে পারিনি এটা একটা মানে আমার মানে ড্রিম কাম ট্রু মোমেন্ট হয়ে গেল। আর এই চলে এলো বিষ্ণুপুরের গেট, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মুকুটমণিপুর টুয়ার্ড, আর এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো স্টেট বিষ্ণুপুর যেদিকে আমরা যাচ্ছি। বিষ্ণুপুরের গেটটা দেখুন কি অপূর্ব কলা কৌশল রয়েছে এখানে। হয়তো আমরা বিষ্ণুপুরে ম্যাক্সিমাম কিছু আজ কভার করতে পারবো না, কেন আমাদের হাতে একটা সময়ের মানে টাইম বম্ব রয়েছে, যে টাইম বম্বটার মধ্যে আমাদেরকে ফিরতে হবে, সেই টিকিং টাইম বম্ব বলে যেরকম, সেরকম একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে। চেষ্টা করছি কিছু আপনাদের দেখানোর, তার মধ্যে ছিন্নমস্তার মন্দির, দলমাদল কামান, আর রাসমঞ্চটা কাছেপিঠের মধ্যেই হয়, একটা সার্কিটের মধ্যেই জিনিসটা থাকে। আমি দেখছি সেটাকে যদি আমরা কভার আপ করে বেরোতে পারি, কেন এইবার আমরা বিষ্ণুপুর এর মধ্যে ঢুকে গেছি, শহরের মধ্যে ঢুকে পড়েছি।